ইদানিংকালে বন্যা পরিস্থিতির অবনতির কারণে অনেক জায়গায় মসজিদ পানির নিচে ডুবে গেছে। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসছে যে এই পরিস্থিতিতে মসজিদের ইমাম বা মুসল্লিরা সেই পানির মধ্যেই গিয়ে মসজিদের মাঝে নামাজ আদায় করছেন। এছাড়া সাতক্ষীরার একজন মসজিদের ইমাম সাহেবের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজে উক্ত ইমাম সাহেব সাতটি মসজিদে গিয়ে আজান দিচ্ছেন এবং নামাজ আদায় করছেন, এবং অনেকে এই হাঁটু সমান বা কোমর সমান পানির মধ্যে দাঁড়িয়ে মসজিদে নামাজ আদায় করছেন, এবং এটাকে ধর্ম হিসেবেই মনে করা হচ্ছে, ধর্মীয় আবেগ হিসেবে মনে করা হচ্ছে। আসলে সত্যিকার অর্থে যদি কোথাও কোনো জায়গায় মসজিদ পানিতে ডুবে যায় এবং নামাজ আদায় করার আর কোনো জায়গা না থাকে যেখানে রুকু সেজদা করে নামাজ আদায় করা যাবে, তাহলে সে পানির মধ্যেই নামাজ আদায় করতে হবে, রুকু সেজদা ইশারার মাধ্যমে আদায় করবে, এই মাসালা সঠিক। কিন্তু মসজিদ পানিতে ডুবে যাওয়ার পরেও যদি আশেপাশে কোথাও রুকু সেজদা দিয়ে নামাজ আদায় করা যায়, তাহলে পানির মাঝে দাঁড়িয়ে ইশারার মাধ্যমে নামাজ আদায় করলে সে নামাজ আদায় হবে না। সুতরাং আমাদের যে সমস্ত ভাইরা পানিতে মসজিদ ডুবে যাওয়ার কারণে আবেগে দেখাচ্ছেন যে আমরা মসজিদকে কত ভালোবাসি, তারা মসজিদকে ভালোবাসতে গিয়ে তাদের উপরে ফরজকৃত নামাজটাকেই ফাসেদ করে দিচ্ছেন, যেখানে সেজদা এবং রুকু করার সুযোগ রয়েছে সেখানে পানির মধ্যে গিয়ে দাঁড়িয়ে রুকু সেজদা না করে ইশারায় নামাজ পড়লে সেই নামাজ শুদ্ধ হবে না, কারণ রুকু এবং সেজদা করা ফরজ। সেই ফরজ কোনো শক্তিশালী ওজর ছাড়া, কোনো বাধ্যতামূলক ওজর ছাড়া সেই ফরজ বাতিল করার কোনো সুযোগ নেই। সুতরাং যে সমস্ত এলাকায় মসজিদ পানিতে ডুবে গেছে এবং কাছাকাছি অন্য কোথাও রুকু সেজদার মাধ্যমে নামাজ আদায় করার সুযোগ রয়েছে সেখানে নামাজ আদায় করতে হবে, সেই মসজিদে ঢুকে পানিতে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। সুতরাং আবেগ দিয়ে ইসলামকে যাচাই করা সঠিক হবে না, বরং কোরআন এবং সুন্নাহের বিধানকেই আমাদের মানতে হবে। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা ইউআযযিরু মুআযযিরান সুম্মা ইয়াকুলু আলা ইসরিহি আলা সাল্লু ফিল রিহাল ফিল লাইলাতিল বারিদাতি আবিল মাসীরাতি ফিস সাফার। সহিহুল বুখারী 632 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তীব্র শীত এবং তীব্র বৃষ্টিপাতের সময় তোমরা আজান দেবার পরে এই ঘোষণা দিয়ে দাও যে বাড়িতে নামাজ আদায় করো। তাহলে বোঝা গেল আপদকালীন সময়ে, তীব্র শীতের সময়ে বা তীব্র বৃষ্টিপাতের সময়ে বা বন্যার সময়ে, এরকম বিপদগ্রস্ত আপদকালীন সময়ে যেই সময় মসজিদে আসা নিরাপদ নয় বা মসজিদে এসে সঠিকভাবে নামাজ আদায় করা না যায়, সেক্ষেত্রে নবীজির নির্দেশ হলো বাড়িতে নামাজ পড়া, অথবা যেখানে সঠিকভাবে নামাজ আদায় করা যাবে সেখানে নামাজ আদায় করা। সুতরাং নিজের আবেগকে ইসলামের নামে চালানোর কোনো সুযোগ নেই। যেই সকল এলাকায় বন্যা কবলিত হয়ে মসজিদ ডুবে গেছে সেখানে উচিত যেখানে পানি নেই এই সকল জায়গায় নামাজ পড়া, পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে সেটাকে ভাইরাল করা, সেটাকে একটি প্রচারণার মাধ্যম বানানো কোনোভাবেই ইসলাম নয়, কোনোভাবেই উচিত নয়।